ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভূমি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি কি ক্ষতিপূরণ চাইতে পারবেন কি না। এক্ষেত্রে হতে পারে দখল উচ্ছেদের মামলা, হতে পারে বাটোয়ারার আইনে মামলা, হতে পারে নাবালক সম্পত্তি উদ্ধারের মামলা, এমন কি হতে পারে রেকর্ড সংশোধনীয় মামলার ক্ষেত্রেও আপনি কি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন কি না। তো ভিউয়ার্স, আমরা অনেকেই জানি না যে দেওয়ানি মামলার ক্ষেত্রে এই ক্ষতিপূরণের মামলাটি কিন্তু আপনি সাথে সাথে করতে পারবেন। কেনই বা করবেন এই মামলাটি, সে বিষয়গুলো আজকে আমরা তুলে ধরবো ভিউয়ার্স। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেওয়ানি মামলা হচ্ছে ওই সমস্ত মামলা যেগুলো আমরা আমাদের অধিকার ক্ষুণ্ণ হলে যেখানে আমরা মামলা করার সুযোগ পাই, সেটা হতে পারে ভূমি সংক্রান্ত মামলা বা অন্যান্য মামলা হতে পারে। যখন আমাদের এই অধিকারটি অর্জনের জন্য আমরা একটি মামলা করব আদালতে, সিভিল প্রসিডিওর বা সিভিল কোর্টে আদালতে মামলা করব, তখন আপনার সেক্ষেত্রে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি চাইলে ক্ষতিপূরণের মামলাটিও তার সাথে দায়ের করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেখব কোন কোন বিষয়গুলোতে আমরা, যেমন ভূমি সংক্রান্ত বিষয়ে কোন কোন বিষয়তে আমরা ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারব। সর্বপ্রথম আমরা সবচেয়ে বেশি যেটা দেখি, অবৈধ দখল। তো ধরুন আপনার কোনো একটা সম্পত্তি অবৈধভাবে কেউ দখল করে নিল, নেওয়ার পর আপনি সেখানে দখল উচ্ছেদের মামলা করলেন, দেখা গেল সেই জমিটি সে অবৈধভাবে 6 বছর, 7 বছর বা 12 বছরের নিচে কম সময়, যে কোনো একটা নির্দিষ্ট কয়েকটা বছর সে সেখানে দখল করে রইল। সেখানে যে কয়টা বছর আপনি সেখান থেকে ছিটকে পড়লেন, অর্থাৎ জমি থেকে সে অবৈধভাবে অ্যাডভান্স পজিশনে গিয়ে সেখানে দখল করল, তো সেক্ষেত্রে আপনি যে সেই নির্দিষ্ট বছর, সেই বছরের কয়েকটি, যে কয়েক বছর সে দখলে থাকলো, সেই বছরের কিন্তু আপনি চাইলে ক্ষতিপূরণও চাইতে পারবেন। কেননা আপনার এই জমিটি সে অবৈধভাবে দখল করে নিয়েছে, দখল করার যে আপনি সেই জমি থেকে যে মুনাফাটা পেতেন সেই হিসাব করে আপনি চাইলে সেই জমিটির উপর বা সেই দখলদারের উপর আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এবার হতে পারে, যেমন হতে পারে বাটোয়ারার ক্ষেত্রে, যেমন অনেক সময় দেখা যায় যে উত্তরাধিকার সম্পত্তি আপনি মালিক বা সবাই মিলে মালিক, সেখানে এককভাবে দীর্ঘ একটা সময়, 10 বছর, 15 বছর, 20 বছর এককভাবে সে ভোগ দখল করে আসতেছে, এক্ষেত্রেও চাইলে আপনি বাটোয়ারা আইনের মামলা করার সাথে সাথে এই ক্ষতিপূরণের মামলাটিও আপনি চাইলে দায়ের করতে পারবেন। তো এক্ষেত্রে সেটা হচ্ছে পারিবারিক বিষয়, আপনি যদি চান, ইচ্ছা করেন, সেক্ষেত্রে আপনি চাইলে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন, না করলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তো আপনি চাইলে করতে পারবেন। নাবালকের সম্পত্তি উদ্ধার, সেটা আমরা অনেকেই জানি যে 41 ধারাতে, সুনির্দিষ্ট প্রতিকার আইন 41 ধারাতে আপনি চাইলে মামলা দায়ের করতে পারবেন। নাবালকের সম্পত্তি যদি অবৈধভাবে কেউ হস্তান্তর করে, সেক্ষেত্রে নাবালক যদি তার এই সম্পত্তিটি উদ্ধার করার জন্য মামলা করে, সেক্ষেত্রে যে কয়েক বছর সে এই জমিটি পেল না, সে জমি থেকে কোনো সুবিধা পেল না, এই সুবিধা যে পেল না, সে যে লস হলো তার এখানে, এর জন্য কিন্তু সে ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে পারবে। এমনকি রেকর্ড সংশোধনের ক্ষেত্রেও, রেকর্ড সংশোধনে যখন যেই মামলাগুলো সাধারণত দেওয়ানি আদালতে করতে হয়, দেওয়ানি আদালতে করা হয়, সেগুলোর ক্ষেত্রে করা যেতে পারে। যেমন এখানে আরেকটু কিছু আমি একটু ডিটেলস বলতেছি, এই বিষয়গুলো তো আপনি করতে পারবেন, এই বাটোয়ারা বা অবৈধ দখল, নাবালকের সম্পত্তি, এবং এমনকি জাল দলিল মূলে কোনো সম্পত্তি যদি কেউ দখল করে নিয়ে যায়, এই যে জাল দলিলটি বাতিল করার জন্য যে আপনি আদালতে মামলা দায়ের করলেন, বা সেখানে যে জাল দলিল মূলে দখল করেছিল, এই যে সম্পূর্ণ কিছু হিসাব করে আপনি চাইলে কিন্তু ক্ষতিপূরণও চাইতে পারেন আদালতের কাছে। যেমন আপনি একটি যদি জাল দলিল বাতিলের জন্য মামলা করেন, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে আদালতে আমাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি দিতে হয়। যদি যে সম্পত্তিটি দখলে চলে যায়, তার যে ব্যক্তি জাল দলিল মূলে জমিটি দখল করে আসে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, 2% মৌজা রেটের উপর আমাদেরকে কিন্তু কোর্ট ফি দিতে হয়, বা
মামলা ফিটা আমাদেরকে দিতে হয়। তো এই যে আপনার খরচটা হলো, অথবা সে যেখানে যে দখলে আসলো অবৈধভাবে, তো এটার জন্য আপনি কিন্তু ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন বা আবেদনের মামলা করতে পারবেন। তো আপনি এই ক্ষতিপূরণের মামলাটি দায়ের করার সময় কয়েকটা বিষয় আপনারা মাথায় রাখবেন। যেমন আপনি যদি 5 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করলেন, আপনি কিন্তু আপনি যদি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আপনি মামলা দায়ের করলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই 5 লক্ষ টাকা আপনি কিন্তু পুরাটাই যে আপনাকে আদালতে রায় দিবে 5 লক্ষ টাকার পক্ষে, সেটা কিন্তু না, সেক্ষেত্রে কম বেশ হতে পারে। তো সেটা হিসাব করে আপনি আপনার যে ক্ষতিপূরণ সেটার উপর হিসাব করেই আপনি মামলাটি দায়ের করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি শর্টকাটে আপনারা একটু আপনাদেরকে তুলে ধরলাম যে আপনি চাইলে কিন্তু এই দেওয়ানি আদালতে যে মামলাগুলো করি আমরা, আমরা অনেকে জানি না যে এখানে ক্ষতিপূরণও আমরা চাইতে পারবো। তো ক্ষতিপূরণের মামলাটি চাইলে আপনি দিতে পারেন, না চাইলে সমস্যা নেই, দিতে পারবেন না। তবে অবশ্যই যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তো অবশ্যই আপনি চাইতে পারেন, আদালতের কাছে মামলা দায়ের করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি বিষয়। তো আমাদের ভিডিওটি কেমন হলো জানাবেন কমেন্ট করে, আর আপনার যদি ভূমি সংক্রান্ত কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনার প্রশ্নটির উত্তর দেওয়া হবে। আমাদের যে কোনো ভিডিওতে যদি কমেন্ট করেন, সেটি যদি একটি ভ্যালিড সম্পূর্ণ প্রশ্ন হয়ে থাকে, অবশ্যই আপনার সেই উত্তরটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে এখানে শেষ করবো।